হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রশুরের জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এইমস দিল্লির কাট অফ তোমরা জানো যে প্রত্যেক স্টুডেন্টেরই মনে বা নিট এক্সপিরিয়েন্টদের মনে একটা ইচ্ছা থাকে তারা এমস দিল্লি থেকে এমবিবিএস করবে কিন্তু সবার সেই ইচ্ছা তো পূরণ হওয়ার নয় যে এমস দিল্লিতে চান্স পেতে গেলে তোমার বর্তমানে যা অবস্থা সেভেন টোয়েন্টি আউট অফ সেভেন টোয়েন্টি নাম্বার পেতে হবে শুধু তাই না এবছর নিট স্ক্যামের দরুন তো প্রথমের দিকে যেটা দেখেছিলাম যে সেভেন টোয়েন্টি আউট অফ সেভেন টোয়েন্টি পেলেও এমস দিল্লি পাচ্ছে না তো যাই হোক অল ইন্ডিয়া যে কাউন্সেলিং সেই অল ইন্ডিয়া কাউন্সেলিং থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু সিট তোমার সমস্ত এইমসগুলোতে আছে তোমরা জানো মোট কুড়িটা এমস রয়েছে তো কুড়িটা এমসের মধ্যে র্যাঙ্কিং ওয়ানে রয়েছে এমস দিল্লি তো এই এমস দিল্লি সম্বন্ধে তোমাদের বলি এমস দিল্লিতে টোটাল এমবিবিএস সিট সংখ্যা একশো তার মধ্যে ওপেন সিট মানে ইউ সিট রয়েছে ফর্টি সিক্স রয়েছে বারোটা ও বিসি রয়েছে তেত্রিশটা এসসি রয়েছে উনিশটা এবং এস রয়েছে আটটা তো এবছর নিট দু হাজার চব্বিশ রাউন্ড ওয়ানে কাট অফ কি গেল সেটা তোমাদের বলে দিচ্ছি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে লাস্ট মার্কস মানে কাট অফ গেছে সাতশো পনেরো এবং তার র্যাঙ্ক হচ্ছে ফর্টি সেভেন ই ক্ষেত্রে মার্কস হচ্ছে সাতশো দশ র্যাঙ্ক হচ্ছে দুশো চোদ্দো ও ক্ষেত্রে মার্কস হচ্ছে সাতশো দশ র্যাঙ্ক হচ্ছে ওয়ান এইটি সিক্স এসসির ক্ষেত্রে মার্কস হচ্ছে সাতশো পাঁচ র্যাঙ্ক হচ্ছে ছশো সাতচল্লিশ এবং এসটির ক্ষেত্রে মার্কস হচ্ছে সেভেন হান্ড্রেড এবং র্যাঙ্কস হচ্ছে এগারোশো পঞ্চাশ তো তো এই গেলো মার্ক এবং র্যাঙ্ক কোন কোন মার্ক এবং কোন র্যাঙ্ক পর্যন্ত এমস দিল্লি তে চান্স পেয়েছে এটা হচ্ছে তোমার এই এমসিসি যে কাউন্সেলিং রাউন্ড ওয়ানের রেজাল্ট রাউন্ড টু রাউন্ড থ্রি আমাদের দেখতে হবে তবে এমস দিল্লি যারা পায় তারা তো আর কেউ ছাড়ে না সুতরাং এমস দিল্লির ক্ষেত্রে এটাই থাকবে রাউন্ড টু আর রাউন্ড থ্রি যাই বলো এর কিছু কোনো চেঞ্জ কিন্তু হবে না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্টে জানাও লাইক করো শেয়ার করো তাহলে পরবর্তীকালে যে কুড়িটা যে এমস রয়েছে প্রত্যেকটা এমসের আলাদা আলাদা করে ভিডিও তোমাদের আমি বানিয়ে দেবো তো আজ এ পর্যন্তই মন দিয়ে পড়াশোনা করো টাটা